সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের বাসার নিচে একটা ডিপার্টমেন্টাল শপ আছে। সেদিন এক ভদ্রলোক এসেছে রান্না করা সেমাই আছে কিনা সেটা খুঁজতে। বাস্তবতা এমন যে অনেকে খুব সহজে এই রেসিপিটিও জানে না, অথবা আলসেমির কারণে করা হয়ে ওঠে না। আমাদের সকলেরই উচিত যতটা সম্ভব আমাদের নিজেদের খাবার তৈরি করার কৌশলগুলো শিখে রাখা, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো সেমাই রান্নার খুব সহজ একটি রেসিপি। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। এটা কিন্তু লাচ্চা সেমাই না, এটা যে চিকন চিকন যে সেমাইটা সেটা। এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি, অবভিয়াসলি সেমাই লাগবে, আমি এখানে নিয়েছি প্রায় 50 গ্রামের মতো সেমাই, 1/2 কেজি দুধ, চিনি নিয়েছি 1 কাপ, কিন্তু আমি ব্যবহার করবো যতটা মিষ্টি দরকার আমার ততটা, আর নিয়েছি গার্নিশিংয়ের জন্য একটু কাজু এবং কিশমিশ। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটি রান্না করব। এই সেমাইটাকে রান্নার জন্য প্রথমে একটু ভেজে নিতে হয়। ভাজার জন্য প্রথমে আমি চুলা জ্বালিয়ে নেব। যে লাচ্চা সেমাইটা আছে সেটা না ভাজলেও চলে, এবং খুবই সহজ লাচ্চা সেমাইটা রান্না করা, শুধু দুধ ফুটিয়ে ওর ভিতর সেমাইটা দিয়ে দিলেই হয়। কিন্তু এই সেমাইটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হয়। তো এই সেমাইটাকে আমি ভেজে নেব, একটু ঘি দিয়ে ভাজবো, মানে ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। আপনারা কেউ চাইলে ঘি অ্যাভয়েড করে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি একটু ঘি দিয়ে ভেজে নেব। আর এই যে দেখছেন বড় বড় সেমাইগুলো, এটা যদি আমি দুধের মধ্যে দিই তাহলে আরও বড় হবে, তাই আমি একটু ভেঙে ছোট করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা দেওয়ার পরে আমি সেমাইগুলো ঢেলে দেব। মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নেব। আমার সেমাই গুলো ভাজা শেষ, সেমাই থেকে ঘি এবং সেমাইয়ের সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এখন আমি সেমাইগুলোকে ভাজা সেমাইগুলোকে নামিয়ে রাখবো। ভাজা সেমাইগুলো ঢেলে নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে দিয়ে দেব দুধ। এবং দুধটাকে আমি ভালো করে ফুটাতে থাকবো, একদম হাই হিটে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট ধরে ফুল ফ্লেমে দুধটা জাল হওয়ার পর দেখুন ফুটে উঠেছে। আপনারা যদি খুব বেশি ঘন করে খেতে চান তাহলে সঙ্গে গুঁড়া দুধ কিংবা দুধটাকে আরো ঘন করে খেতে পারেন, কিন্তু আমি একটু পাতলা ভাবেই খাবো, দুধটাকে খুব বেশি ঘন করব না। দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব এখন চিনি। আমি মোটামুটি 6 চামচ দিলাম, দেওয়ার পরে দেখবো, টেস্ট করে দেখবো, যদি আরো লাগে তারপরে দিব। কারো বাসায় যদি ডায়াবেটিসের পেশেন্ট থাকে তারা চিরকাল ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা গলে গেছে, এখন আমি সেমাইগুলোকে দিয়ে দেব। লাচ্চা সেমাই যেমন দুধের ভিতর দিলেই হয়ে যায়, এটা কিন্তু তা না, এটা দুধটাকে কিছুটা অ্যাবজর্ব করে নিবে। আমি অল্প অল্প করে দিব,
এবং নাড়তে থাকবো সেমাইটা একটু কুক হওয়ার জন্য। এবার আমি একটু টেস্ট করে দেখব চিনিটা দিয়েছিলাম তাতে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। আমার মনে হচ্ছে মিষ্টিটা ঠিকঠাক আছে। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে দিতে পারেন, কেউ কম মিষ্টি খেতে চাইলে তার কম মিষ্টি দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। এবং বাকি কাজু কিশমিশগুলো আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। দেখুন ফুটতে ফুটতে প্রায় ঘন হয়ে এসেছে। আপনারা কেউ চাইলে এর সঙ্গে এলাচ দারচিনি এগুলোও দিতে পারেন, যাতে একটা নতুন গন্ধ যোগ হবে। আমার রান্নাটি প্রায় প্রায় কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল খাবো তাই একটু ঝোল রাখছি, আমি একটু পাতলা রাখছি। যারা একটু গাঢ় খেতে চান আর একটু গাঢ় করবেন। কেউ ছাগলের সঙ্গে কন্ডেন্স মিল্ক, তারপর গুঁড়ো দুধ এগুলোকেও অ্যাড করে দুধটাকে ঘন করতে পারেন। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পর আরো একটু জমে যাবে, তাই আমি এই অবস্থায় এভাবে করে আমি রেখে দেব, চুলাটা বন্ধ করে পরিবেশন করব। আমার এই ঝটপট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে তা জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা উৎসাহ দিলেই আমরা নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। আমি যখন চুলাটি বন্ধ করি তখনও কিন্তু বেশ রস ছিল, অর্থাৎ বেশ পাতলা ছিল। দেখেছেন এখন কেমন ঘন ঘন হয়ে গেছে। এবারে আমি সুন্দর করে পরিবেশন করব। আমি টেস্ট করে দেখেছি, এটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে আপনারা ওইভাবে তৈরি করে ফেলুন, আর কেমন হলো তা আমাদের জানাবেন নিশ্চয়ই। আমাদের সাবস্ক্রাইবার এবং ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ।